ক্ষমতা নাই মানে এতক্ষণ একটা ভালো ভালো কমেন্ট পাওয়ার পরে ক্ষমতা নাই মানে পাগলদার লোক কোথা থেকে আসে তোর এটা কেটে ফেল এরকম বৌদিওই থাক কি কলিকাল এলো কিছু পয়সার জন্য ছাত্রী শাস্তি হচ্ছে মানা যায় তো বন্ধুরা সাধন সাথী ওড়া ভাসে আমরা একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে অনেক অনেক কমেন্ট এসেছে ভালো ভালো কমেন্ট প্রচুর এসেছে তার মধ্যে কিছু কিছু কমেন্ট এসেছে যা আজকে আমরা রিভিউ করতে বসেছি মানে কমেন্টগুলো দেখে সত্যি আমাদের মাথাটা ভীষণ গরম হয়ে গেল তা ভিডিও না করে পারলাম না মিনি দেবনাথ কমেন্ট করেছে সত্যি ইউটিউবারের জন্য অর্ধেক ছেলেগুলো নিজে থেকে শাড়ি সিঁদুর কত কি পড়ছে টাকা কি জিনিস মায়েরি হিজড়া হতে লজ্জা লাগে না আমরা হিজড়া না আমরা সাথী আরে হচ্ছে সাধন সেজেছি জাস্ট অভিনয় করার জন্য মোটেই আমরা হিজড়া নাই একদম দামড়া মা লাগছে দেখতে তো লাগলে আর কিছু করার নেই ভাই তোমাদের আমার ভিডিওতে কেউ দেখ কেউ দেখতে বলে আমাদের ব্লগ দেখো আমরা কি রান্না করি কি করছি দেখো তোমাদের দেখতে কেউ বলে কেউ অন্য কেউ নকল না করে নিজে কিছু করে দেখাও বেশি খুশি হব নকল করাও একটা অভিনয় নকল করাও একটা আর্ট নকল করেও মানুষ পৃথিবীতে রোজগার করছে সারা পৃথিবীতে যদি শুধু অরিজিনাল উত্তর ভারতের বই হিন্দিতে নকল হচ্ছে সাউথ ইন্ডিয়ার বই হিন্দিতে বলিউডে নকল হচ্ছে তারপরে হলিউডের বই টলিউডে নকল হচ্ছে অনেক নকল হয় ভাই শুধু আমাদের নকল দেখে কোনো লাভ নেই তাই তো ঠিক বলছি তো তোমার দাদা তো রেগে ভোম মারবে এরকম একটা কমেন্টের মধ্যে মারবে এরকম একটা ব্যাপার কিন্তু কিছু করা কিন্তু মারতে পারছে না তাই তো মানে কি বলবো মারতে যাবে কমেন্টের মধ্যে আছে কমেন্টের মধ্যে মারা যায় না কমেন্টে কি সত্যি সত্যি মানে বৌদি কথাটা খুব গরম আছে জাপানি তেল দিয়ে মেসেজ করে দিই নিয়ে আসো তো তেল মাখ মাখো প্রাউড নিয়া এই ভন্ডামিগুলো ছেলে ছেড়ে ভালো হও আরে ভাই ভন্ডামি ভন্ডামি না এই ভন্ডামি দেখো তোমরা তাই জন্য তো আমরা ভিডিও করি দেখে তো মশা কামড়াচ্ছে বলে ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি বং পিয়াংশু হে 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 কে গো বা তুমি চোর না অন্য সময় কি পদ্মলাও মেয়ে হয়ে যায় না কি হবে এইসব করো চোর না এটা কমেন্ট হলো কোনো মানে কি লাগবে সে নিজেই জানে না আরে ভাই এত কিস্তি মারা বাড়ি গিয়ে মারো তোমাকে বাবা মাকে এরকম শিখাইছে এই ভালো করে মাথা মেসেজ করো তো মাথা পুরো গরম হয়ে যাচ্ছে আজকে আমার একজন কমেন্ট করেছে পাগলা চোর কোথা থেকে এসেছে আরে ভাই আমরা পশ্চিমবাংলা থেকে এসেছি উত্তর চব্বিশ পরগনার বনগা থেকে চাঁদপাড়া বলে দিলাম আস্তে আস্তে মাথা মেসেজ করো ঠিক করে খুব রাগি তো আজকে আমার মাথা মানে মাথা আমি পুরো এসি তবু আমার আজকে মাথা গরম হয়ে যাচ্ছে ঘেমে যাচ্ছে আজকে কি বলবো কিছু বলার নেই তোমাদের কি ভাষা এই কমেন্ট দেখে আমি ভাবতে পারছি না তোমরা কোন স্কুলে পড়াশোনা করেছো হেটার সহ হলো এরকম হেটার সহ ভালো না মোটেও আসতে শান্তি তোদের কোনো কাজ আছে দেখলে পর্যন্ত বমি পাই আরে এটা কেডা সঞ্জু রায় বমি পা বমি কর মানা করতে বমি করতে আমাদের ভিডিও দেখে তোমরা দেখো কেন আমাদের ভিডিও দেখে বমি করতে হবে কেন বমি করার জায়গা আছে আশেপাশে গিয়ে কর ভাই এখানে বমি করিস না বমি করলি জায়গা দুর্গন্ধ হয়ে যাবে যাক আরেকজনকে ডাকতে হবে তো দাদা আবার এসব পরিষ্কার করতে পারে না বমি ফালতু বমি টাইম নেই ঠিক আছে আরেকজন কমেন্ট করেছে জয়ন্ত কেষ্ট গোপাল নাকি এগুলো করা ঠিক না যখন নিজের যোগ্যতা না থাকে তখন ভিডিও যোগ্যতা না তখন কারো ভিডিও নিয়ে কথা বলার অধিকার নেই যোগ্যতা দেখাবো যোগ্যতা দেখাবো আমি আসবো যোগ্যতা দেখাবো ছাড়ো ছাড়ো কি করছো তুমি যোগ্যতা দেখাবো যোগ্যতা দেখাবো আমি ও দাদা ধরে ফেললো তাই যোগ্যতা দেখানো কি দেখেছো যোগ্যতা আছে বলেই তোমরা আমাদের ভিডিওগুলো দেখো ঠিক আছে আর বাড়ালাম না তো দাদা বারণ করে তাই আমার গন্ডগোল করতে পারবো দেখাবো আমি আর কি হচ্ছে আর একজন বলছে সুরাজ মন্ডল তোরা কি পাগলা এই ছেলে এই তুই একটা ছেলে হয়ে নাইটি পরে দাদা দাদা করছিস এ কি বলে গো তুমি কিছু বলো প্রথমত কিছু আমরা তোমার কিছু বলতে না বাদ দাও আমি দেখছি দাঁড়াও পাগলা কাকে বলে দেখাবো
দেখাবো দাঁড়া হোম লাগছে আলা গান্ডু আয় একদিন রাত্রি আয় আমার সঙ্গে আয় দেখা কর আয় গান্ডু আমার সঙ্গে দেখা কর একদিন রাত্রি বাগানে আয় একজন করেছে বড্ড বিরক্তিকর আপনার এই অ্যাবনর্মাল ব্লগটা নাহাত এফবি স্ক্রল করতে করতে চলে এলো তাই দেখলাম লোক সমাজে মুখ দেখান দেখাতে লজ্জা লাগে না এর থেকে থার্ড জেন্ডার ভিডিও দেখো অনেক ভালো তো ব্যাস চুপ করো তুমি আমি বলছি বলো বলো আমি বলছি যে তোমার আমার এন্টারটেইনমেন্টের জন্য এই ভিডিওটা বানাই তোমাদের দেখে ঘৃণা লাগলে তাতে আমাদের কি যায় আসে না আর তোমাদের থেকে হেটার্স থেকে মানে লাভার অনেক বেশি এ সরে যাও এন্টারটেইনমেন্ট বোঝো হাসতে শিখেছো তোরা তোদের তো জন্মের পরেই মুখি তুলো বুঝে দেওয়া হয়েছে হাসবি কি হাসি কাকে কাকে বলে বুঝিস এন্টারটেইনমেন্ট কাকে বলে বুঝিস হ্যাঁ হাসা শিখবি তারপরে এসব ভিডিওতে দেখবি তোদের হাসার কোনো যোগ্যতাই নেই আমাদের আমি রাগের মধ্যে আমি হাসছি তোরা পরিবেশে থাকার যোগ্যই না মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে হাসি ঠাট্টা সব কিছুর প্রয়োজন আছে এইগুলো বানানো হয় এন্টারটেনমেন্ট পারপাস হাসি ঠাট্টা ইয়ার্কি এইসবের জন্য সিরিয়াস নিয়ে আর কি আছে ভাই সুস্মিতা মজুমদার বিশ্বাস এমন ভিডিও লোকের পেছনে পিছনে নকল করে ইনকাম করে কি লাভ আরে বাবা আয় আয় কালকে বাজার করতে যাবো ইলিশ মাছ মাংস মটন চিকেন টাকাটা দিয়ে যায় এই পৃথিবীটাতে সবাই সবার পিছনে কাঠি মেরে চলছে আর আমরা তো কোথায় ছোটখাটো ইউটিউবার ছোটখাটো ফেসবুক আর অ্যাক্টিং করছি জাস্ট নকল করলাম সবই নিজের যোগ্যতা ভাই নকল করাও একটা যোগ্যতা লাগে নকল এমনি করা যায় না তুমি করে দেখাও দেখি ফেসবুক তো সবার কাছে রয়েছে করে দেখাও তুমি কিছু বলো না কেন নকল করা থাকার বলতো না বাদ দাও কি তোমার দাদা যদি বলে না আমার থেকে উপরে উঠে যাবে আগুন ধরে যাবে এখানে এই জন্য তো বারবার বারণ করছি ভালো কিছু করার চেষ্টা করুন ভালো কিছু কি করবো ভালো আমরা খারাপ কি করছি খারাপ কি করছি আমরা খারাপ কি করছি আমরা এই তুমি চুপ করো কি করছি খারাপ এই তো করেছি ওড়া বাসে সামরা খারাপ কি করেছি যেটা অভিনয় করে দেখানো হয়েছে এটা নকল অভিনয় মানে ওদের মতন আমরা ভুলাক করার চেষ্টা করছি তোমার দাদা কতটা মেহনত করে আমরা এগুলো তোমার ভালো কিছু কাজ মনে হচ্ছে না তোমাদের হাসানো এটা ভালো কাজ নয় মানুষকে হাসানো তুমি বলো তোমরা যতটা রাগ দেখাও তার থেকে অনেক লোকে আমাদের ভালোবাসে তোমার বলতে হবে না তো মানুষকে হাসানো ভালো কাজ নয় রিয়া দত্ত ওদের ব্লগ কোনোদিনও ফুল দেখিনি আজ দেখলাম আস্তে আস্তে পেট ব্যথা হয়ে গেল অসাধারণ একটি বাহ এই তো এতক্ষণ একটা ভালো কমেন্ট পেলাম না বন্ধুরা এতক্ষণ আমরা খারাপ কমেন্টগুলো পড়ছিলাম তো কি বলবো আজকে শুনে আমার মাথা দেখো তোমার দাদা জাপানি তেলটা মালিশ করে দিল মাথাটা ঠান্ডা হয়ে গেল আজকে সত্যি এতক্ষণে আমরা যে কমেন্টগুলো পেয়েছি একদম সত্যি বকমাস মানে কি বলে হিন্দিতে ওটা বকবাস মানে যারা হেটার্স বোঝা যায় এইসব দেখলে হেটার্স যাই হোক অনেকক্ষণ পরে একটা ভালো কমেন্টস পেলাম তোমাদের আশীর্বাদে আরও প্রচুর কমেন্ট ভালো ভালো কমেন্ট এসেছে অল্প কিছু খারাপ কমেন্ট এসেছে যেটা নিয়ে আমরা একটা ভিডিও করলাম ফানি ভিডিও টাইপের তো তোমরা আমাদের ভিডিওটাতে যাও কমেন্টগুলো পড়ে দেখো ভীষণ মজা পাবে একজন কমেন্ট করেছে সুস্মিতা এসে না তোমাকে দেখলে মনে হচ্ছে নিজের কোনো ক্ষমতাই নেই এ জানিস তুই কতটা ক্ষমতা আছে আমার আমি মরে যাবো দাদা তো বাদ আমি একাই 100 এখন ধূপকাঠি দেখেছো না ধূপকাঠি ধূপকাঠি আছে না ধূপকাঠি তোমার পেশায় পুড়ে দেবে কিছু বললাম না ধূপকাঠি এই যে ক্ষমতা দেয় আয় ধূপকাঠি এই যে কৌশলী রয় আপনাদের ভিডিও এই ফার্স্ট দেখলাম আর দেখে আস্তে আস্তে পাগল হয়ে গেলাম দাদা আপনাদের ফ্যান হয়ে গেলাম বাহ থ্যাংক ইউ তো বন্ধুরা অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি আমরা আর কিছু কিছু খারাপ কমেন্ট থাকবে এ কিছু বলার নেই সমস্ত ভিডিওতে কিছু কিছু খারাপ কমেন্ট থাকবে যাই হোক
ঘটনা ঠিক দ্রুত হয়নি, কিছু কিছু খারাপ কমেন্ট থাকবে, তা এইসব ভেবে চিন্তা করে লাভ নেই, আমরা ভিডিও বানাতে থাকবো আর তোমাদের হাসাতে থাকবো, তাই তো কি বলো? একদম ঠিক আছে, আমরা রাগি না, জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও বানাই, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর আপনার মতামত কিন্তু জানাতে ভুলবেন না। তো তোমার দাদাকে নিয়ে এখন একটু বাজারে যাব, দেখি বাজারে শুনছি মেলা বসেছে, কটা চাকা শুড়ি চুড়ি শাঁকা সিঁদুর এসব কিনতে হবে, চাই। আর তোমার দাদার একটা স্যান্ডো কিনছে, জাঙ্গে কিনবো, চলো গো চলো, এইগুলো আমি জ্বালিয়ে আসবো আজকে, চলো।